অনেকদিন পর দৃশ্যপটে আসলেন হাসান মাহমুদ, সাবেক পররাষ্ট্রমন্ত্রী, এবং এর আগের মেয়াদে তিনি ছিলেন তথ্যমন্ত্রী শেখ হাসিনার এই অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি হাসান মাহমুদ। তিনি এখন কি বলছেন? একটু অবাক হলাম যে একটি চ্যানেলের সঙ্গে তিনি সাক্ষাৎকার দিয়েছেন, সেই সাক্ষাৎকারে তিনি আওয়ামী লীগের ভুল উল্লেখ করছেন, আওয়ামী লীগ ভুল করেছে। আবার তাদের সবচেয়ে বড় প্রতিপক্ষ, যাদেরকে সব সময় হাসান মাহমুদ ও ওবায়দুল কাদের শেখ হাসিনা নিজের স্বয়ং যেই ভাষায় কথাবার্তা বলতেন, যেইভাবে সমালোচনা করতেন বিএনপিকে, সেই বিএনপি, তার নেতা মির্জা ফখরুল, তারেক রহমান, তাদের প্রশংসায় রীতিমতো গদগদ। এবং তারা ভাবছেন যে খুব অচিরেই বোধহয় বিএনপি আন্দোলন শুরু করবে ডক্টর ইউনূসের বিরুদ্ধে, এবং সেই ক্ষেত্রে মানে আওয়ামী লীগ বিএনপির পাশে থাকবে গণতন্ত্র পুনরুদ্ধারের নামে। একটা তাদের মধ্যে হয়তো স্বপ্ন জাগতে শুরু করেছে, দেখা যাক সেই স্বপ্নটা কতদূর হয়। আপাতত দেখি যে হাসান মাহমুদ ক্ষমতায় থাকার সময় যেভাবে তারেক রহমান, বেগম খালেদা জিয়া, তারপরে মির্জা ফখরুল মানে এবং বিএনপিকে তুলোধনও করতেন, ঠাট্টা করতেন, মশকরা করতেন, মানে অনেকটা প্রথমে যদি এক নম্বরে উবায়দুল কাদের হয়, দুই নম্বরে কিন্তু ডক্টর হাসান মাহমুদ। সেই হাসান মাহমুদ এখন বিএনপি এবং তার নেতাদের প্রশংসায় গদগদ। কি সেটা? খবরে বলা হচ্ছে বিএনপিকে নির্বাচনে আনতে না পারা আওয়ামী লীগের বড় রাজনৈতিক ভুল ছিল বলে মন্তব্য করেছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, এটা আমার দলের অভিমত না, ব্যক্তি হাসান মাহমুদের অভিমত। বাপরে, ব্যক্তি হাসান মাহমুদ এখন দলের বাইরে চলে গেল। বিএনপি অবশ্যই সবসময় নির্বাচন বর্জন ও প্রতিহত করার চেষ্টা করেছে, কিন্তু যেহেতু আমরা দায়িত্বে ছিলাম, আমাদের এই জায়গায় ব্যর্থতা ছিল যে বিএনপিকে আমরা অ্যাকোমোডেট করে নির্বাচনে আনতে ব্যর্থ হয়েছি, অর্থাৎ বিএনপিকে সাথে করে নিয়ে আমরা নির্বাচন করতে পারিনি, এই ক্ষেত্রে আমরা ব্যর্থ হয়েছি। আহারে, এরকম আফসোস যদি ক্ষমতায় থাকা অবস্থায় করতেন একদিনও, জাতীয় অন্তত কৃতজ্ঞ থাকত। যাক, বলছেন যে 2014 ও 2024 সালে নির্বাচন আনতে না পারাটা আমাদের রাজনৈতিক ব্যর্থতা। রোববার লন্ডন ভিত্তিক চ্যানেল এস টেলিভিশনে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদ বলেন, যদিও বিএনপি সবসময় নির্বাচন বর্জন ও প্রতিহত করার পথে হেঁটেছে, তারপর আমি মনে করি আমরা যেহেতু সরকারে ছিলাম, তাদেরকে আনতে না পারা আমাদের ব্যর্থতা। যদিও তারা সবসময় আমাদের এভাবে ব্যর্থ করার চেষ্টা করেছে, কিন্তু সেটি আমাদেরও ব্যর্থতা, এটি আমি ব্যক্তিগতভাবে মনে করি। এটা আমার দলীয় বক্তব্য নয়। দলীয় ফোরামে এ বিষয়ে কি পরামর্শ হিসেবে সামনে এনেছিলেন, মানে এই বিষয়টি কি কখনো? তিনি বলছেন, এমন প্রশ্ন বলছেন যে দলীয় ফোরামে নানা সময় নানা কথা হয়েছে, সেখানে বিশদ আলোচনা হয়েছে এমন না, তবে বিএনপিকে নির্বাচনে আনার ব্যাপারে অবশ্যই আলোচনা হয়েছে। বিএনপিকে নির্বাচনে আনা, বিএনপির নির্বাচনে অংশগ্রহণ করা, বিএনপির প্রয়োজন, এই নিয়ে বহু আলোচনা হয়েছে। এ সময় গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির সঙ্গে কাজ করতে তার দল আগ্রহী বলেও জানান হাসান মাহমুদ। এখন আসেন আসল কথা, যে এখন গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। কেন, গণতন্ত্র কি নষ্ট হয়ে গেছে? গণতন্ত্র নেই এখন তো সবচেয়ে চমৎকার গণতন্ত্র, গণতন্ত্র আছে বলেই তো তিনি চমৎকার করে দেশ ছেড়ে ভেঙে যেতে পারলেন, এবং কোথায় আছেন সেটাও কিন্তু বলেননি আজ পর্যন্ত। যাক, তিনি বলছেন যে আমি বিএনপির সাথে অনেক ক্ষেত্রে একমত। কোন কোন ক্ষেত্রে একমত, এটাও একটা বেশ নাটকীয়তা আছে। দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে প্রয়োজন হলে বিএনপির সঙ্গে একযোগে কাজ করার বিষয়ে আওয়ামী লীগ প্রস্তুত। আরে বাপরে, এখন আবার তিনি দলের কথা বলছেন, ওইটা বললেন ব্যক্তিগত মত, আর এটা বলতেছেন যে আওয়ামী লীগ প্রস্তুত যে গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির সঙ্গে একমত। তো বিএনপি কি আন্দোলন শুরু করছে সরকারের বিরুদ্ধে? বিএনপি যে গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলছে, একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচনের কথা বলেছে, সেটির সাথে আমরা একমত, এবং প্রয়োজনে বিএনপির সত্যে একযোগে কাজ করব। ভালো, তিনি বলেন বিএনপির অনেক বক্তব্যের সঙ্গে আমরা একমত। আরো কি কি? আমরা 1/11 সরকারের সঙ্গে একেবারেই কিন্তু গণতন্ত্র বলছেন যে আমরা 1/11
সরকারের সঙ্গে একযোগেই কিন্তু গণতন্ত্রে ফিরিয়ে আনার জন্য, গণতন্ত্রের মুক্তির জন্য আমরা আন্দোলন করেছিলাম এবং গণতন্ত্র ফিরে এসেছে। এক এগারো সময় মানে একযোগে তারা আন্দোলন করেছে এবং গণতন্ত্র ফিরে এসছে। সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, কিন্তু তারপরে কি হলো, একাগ্রহ একসঙ্গে কাজ করে গণতন্ত্র ফিরে আনলো, তারপরে ওনারা ক্ষমতা এসে গণতন্ত্রকে জবাই করে দিল, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার মধ্য দিয়ে পুরো মানে আর কখনো সুষ্ঠু নিরপেক্ষ কবার নির্বাচন হবে সেই সম্ভাবনার একেবারে বলি দিল। এখন এটা উল্লেখ করলেন না, উল্লেখ করছেন যে মানে এক এগারোর সময় আমরা একসাথে মিলিয়ে আমরা আন্দোলন করেছি। যাই হোক, সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল রাজনৈতিক দল নিষিদ্ধের আপত্তির বিষয়ে কথা বলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী। বলছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে বলেছেন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার আমরা কারা, রাজনৈতিক দল নিষিদ্ধ করার আমরা কারা, এই যে প্রশ্ন তুলেছেন আমি এটির সাথেও একমত। এমনকি ছাত্রলীগকে কাগজে নিষিদ্ধ করার যেটি সেটি সিদ্ধান্ত এমনকি ছাত্রলীগকে নিষিদ্ধ করার পর সেটির বিরুদ্ধেও তারা বক্তব্য দিয়েছেন, আমি তাদের এই বক্তব্যের সঙ্গে একমত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং মহাসচিব সহ তাদের শীর্ষ নেতারা যে বক্তব্য দিয়েছেন, অন্তর্বর্তী সরকারের একমাত্র লক্ষ্য হওয়া উচিত একটি অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন করে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা, এই বক্তব্যের সঙ্গে আমি পুরোপুরি একমত। এছাড়াও প্রেসিডেন্টের পদত্যাগ প্রশ্ন থেকে শুরু করে দেশে যাতে সাংবিধানিক সংকট সৃষ্টি না হয় এই ব্যাপারে বিএনপির অবস্থানকেও সাধুবাদ জানাই। মিলে যাচ্ছে সব, মানে এই শেখ হাসিনার প্রেসিডেন্ট যাতে থাকে, হ্যাঁ, সেই ব্যাপারে যে বিএনপি মানে বিরোধিতা করেনি এই জন্য ওনারা খুশি। আচ্ছা, এখানে বলছেন যে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলছেন যে কোনো সরকারই কিন্তু শেষ সরকার নয়, মনে রাখতে হবে। আমাদের ক্ষেত্রে আমরাও শেষ সরকার ছিলাম না, সেটা তো আপনারা মনে রাখেননি। প্রশ্নের মানে উপস্থাপকের এমন প্রশ্নের উত্তরে বলছেন যে অনেকে মনে করেনি, আমি সবসময় মনে রেখেছি, আমি নিজে সবসময় মনে রেখেছি, কিন্তু অনেকে মনে রাখেনি, সেটা সঠিক। কাজেই এই সরকারই বলছেন যে আমি মনে রেখেছি, আমি নিজে সবসময় মনে রেখেছি, কিন্তু অনেকে মনে রাখেনি, যেটা সঠিক। কাজেই এই সরকারই শেষ সরকার নয়, এটি সবাইকে মাথায় রাখতে হবে। এ সময় সংসদের উচ্চকক্ষ নিয়ে তারেক রহমানের প্রস্তাবেরও সমর্থন জানান এই আওয়ামী লীগ নেতা। বলেন, বাংলাদেশে একটি উচ্চকক্ষ দরকার যেখানে ভারত পাকিস্তান সহ বিভিন্ন দেশে আছে, তার মাধ্যমে বুদ্ধিজীবী ও নাগরিক সমাজকে রাষ্ট্রীয় কাজে যুক্ত করা হবে। রাষ্ট্রের সংস্কার নিয়ে তিনি বলেন, রাষ্ট্র সংস্কারের আগে যেটি বেশি দরকার সেটি হচ্ছে, এবং রাষ্ট্র সংস্কারের মূল দায়িত্বটা হচ্ছে জনপ্রতিনিধিদের। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন, আমি তার সাথে শতভাগ একমত, আমি মনে করি নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই রাষ্ট্র সংস্কার হওয়া প্রয়োজন। অর্থাৎ ওই যে অন্তর্বর্তী সরকার বলছে যে তারা সংস্কার করবে, এটা বাস্তবায়ন করবে, কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে না, এটা জনপ্রতিনিধিরা করবে। তিনি আবার সেটাকে সমর্থন করছেন, বলছেন যে রাষ্ট্র সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এই প্রক্রিয়া 3 মাস 6 মাস 3 বছরে শেষ হয় তা নয়। তো এই হচ্ছে তিনি যে এখনো কোথায় আছেন এটাও কিন্তু পরিষ্কার না। অনেকে মনে করেন যে তিনি সম্ভবত সুইডেনে আছেন, লাপাত্তা হয়ে গেছেন, তার দলের নেতা কর্মীদের কি অবস্থা কোনো খোঁজ খবর নেই। তিনি চ্যানেল এসের সঙ্গে সাক্ষাৎকারে বলছেন যে আওয়ামী লীগের একটা ভুল বিএনপিকে মানে নির্বাচনে আনতে না পারা। আবার অনেকগুলি ইস্যুতে মানে মানে গণতন্ত্র ফিরিয়ে আনার এবং প্রেসিডেন্ট থাকা এবং সংস্কার জনপ্রতিনিধিদের মাধ্যমে হওয়া উচিত, এইসব বিষয়ে তিনি আবার মির্জা ফখরুল তারেক রহমান তাদেরকে সাপোর্ট করছে। ভালো, দেখা যাক তাদের এই সাপোর্ট বিএনপি কীভাবে দেখে। দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।